কাউকে তাবিজ করা হয়েছে মনে করা হলে খন্ডকির মাধ্যমে তদবির করা বিধান কি? মনে করা এক জিনিস, আসলে বিশ্বস্তভাবে যা বুঝতে পারা এক জিনিস। মনে করা কেন বলছি, অনেক সময় তাবিজ কিছুই করে নাই, তাবিজ কার জন্য কে তাবিজ করতে বসে রয়েছে? মানুষ কিন্তু শুধু শুধু ধারণা করে, মানুষ কিন্তু কুসংস্কার কাজ করে, শুধু বললে আমাকে তাবিজ করছে, কে কার তাবিজ করবে? মানুষের কাজে কাম নেই, দুনিয়ার জীবন এখন অনেক ব্যস্ততা মানুষ সবাই কাটে, কেউ কারো তাবিজ করার জন্য বসে তাবিজ কিনে নিয়ে আরেকজনের বাড়িতে নিয়ে রেখে আসবে, তার সুরার ভিতরে অথবা তার ইয়ার বিছানার ভিতরে, এই জাতীয় জিনিসগুলো বেশিরভাগই বেহুদে, বেশি ধারণা করে কথা বলা, ধারণা করে এই সমস্ত কাজ করা আসলে যায় যে নাই। কারণ আপনি বিশ্বাস করছেন, খারাপ বিশ্বাস যে আপনারা তাবিজ করছে, কেউ তাবিজ আপনার ক্ষতি করছে, আপনি আরো শিখ করতেছেন, এই জাতীয় কিছু করবেন না। মানুষ মানুষকে তা কখনো কখনো জাদু করে বা তাবিজ করে, কিন্তু এটা খুব কম। এরকম যদি আপনি শিওর হন যে করছে, শিওর কেমনে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এরকম জাদু করা হয়েছিল, কিরকম করেছে? তিনি কোনো কাজ করছেন বলে করিনি, তিনি করেছে করে করেন নাই বলে করেছি, এরকম বলে যাচ্ছে, মানে তার উপর পাকিয়ে যাচ্ছে তার জীবন। তখন মনে করবেন যে এরকম কিছু হয়তো করে থাকতে পারে। যেমন করে ইহুদি লাবিদ ইবনে আসামের যে লোক করেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাবিজ করেছিল, ইয়া করেছিল, মানে জাদু করেছিল কুফের ভিতরে, সেটা বের করে নিয়ে আসা হয়েছিল এবং সেটাকে তুলে ফেলা হয়েছিল, পোড়ায় ফেলা হয়েছিল, ঠিক আছে। কিন্তু যদি সেটা ধারণা করতে জিনিস হয় তাহলে সেটা গ্রহণ করা যাবে না, ধারণা করার জন্য বাস্তবে হবে, তখন আপনি কি তাদবির করবেন? তাদবির করলে করা যায় না, কিন্তু তাদবির করার জন্য আবার শিরিক করা যায় না। সেটা কি আমি একটা করবো যাতে এটা পাল্টা খণ্ডানি হয়, এটা না, বরং যেটা করলে সেটা কি তাবি এই জাদুর বা তাবির তাবির জাদুর অংশ অন্তর্ভুক্ত এখন সেটা করছেন, তো কি সেটা আপনি করবেন? প্রথমত সুরা বাকারা করবেন, সুরা বাকারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাসতাতিউ হাল বাকালা, যারা জাদুকর তারা কোনোদিন সুরা বাকারাকে অতিক্রম করে যেতে পারবে না, অর্থাৎ সুরা বাকারা যে পাঠ করে তাকে কোনোদিন জাদু স্পর্শ করতে পারে না, তার জাদু কাজ করে না। মদিনাতে এক ব্যক্তি, আমি এটা আরো দিন বলেছিলাম আপনাদেরকে মনে আছে কিনা, মদিনাতে এক ব্যক্তি এক মেয়ের প্রতি আসক্ত হয়ে গেছে, আসক্ত হয়ে সে এক লোককে জাদু করে তাকে কাছে টানার চেষ্টা করেছে, কোনোভাবেই জাদু তার মধ্যে কাজ করে না, টাকা নিচে জাদু করে যায়, কোনো কাজ হয় না, বরং লোকে এসে তাকে মারতে আগ্রহী, তোমার টাকা নিচে কাজ করতে পারো না। তখন লোকটি ওই ভিন্ন চিত্র নিয়ে ওর কাছে দেখা করতে গেছে, কি হয়েছে আপনার, আপনি কি করেন টাকা নিমা? লোকের দেখা করতে বলছে, আমি তো কিছু করি না। সকালে আপনি কি করছে? আমি সুপ্রতি দিন আমাদের পরিবার প্রত্যেকে সুরা বাকারা করি, এতে করে আমাদের কোনোদিন কিছু কাজ করতে পারে না, তো এইটাই কারণ যে কারণে আপনার উপর কারোর কোনো কর্মকাণ্ড খাটে না, এটা বিরাট জিনিস। কিন্তু আপনি সুরা বাকারা পড়বেন, সুরা বাকারা পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস সত্য, আল্লাহর বাণী সত্য, এই জন্য আপনাকে কেউ জাদু করতে বা টোনা করতে বা এই জাতীয় বান দিতে পারবে না, এই জন্য সুরা বাকারা পড়বেন। এরপর আয়াতুল কুরসি পড়বেন, তিন কুল পড়বেন, এগুলি পড়বেন, ইনশাআল্লাহ সকাল বিকেলে দোয়াগুলি পড়বেন, সালাতের পরে দোয়াগুলি পড়বেন, আপনার উপরে জাদু কোনো কাজ করবে না, যত চেষ্টা করলেও কাজ করতে পারবে না। হ্যাঁ, এগুলো ধীরে ধীরে তারা সরে যাবে, নষ্ট হয়ে যাবে। এরপরে অনেক আছে, অনেক আলমরা বিভিন্ন রকমের এই বিভিন্ন যেগুলো জায়েজ জিনিস দেন, যেমন সাতটি বরের পাতা দিয়ে যেটা এতে লেখা হয়েছে আমাদের, এতে দেখবেন হেসু মুসলিম শেষে জাদু থেকে মুক্তির, আমাদের যে হেসু মুসলিম অনুবাদটা আছে না, সেখানে জাদু থেকে মুক্তির কিছু নিয়ম বলে দেওয়া হয়েছে, এটা দেখে আপনারা একটু হেসু মুসলিম যেটা আমার অনুবাদ করে দেখছেন তো ওটা কিনে নিবেন, ওটা এই জন্য এটা শুদ্ধ, অন্যগুলি অশুদ্ধ, বাস্তব বলতে হচ্ছে এটাই। হেসু মুসলিম আমাদের দেখা দেখি আমাদের এটা পুরোটাই অনুবাদ করছে, যেটা জিকির দোয়া এবং চিকিৎসা, দেখা দেখি একজন অনুবাদ করেছে পুরোটাই ভুলে বলো, এমনকি লা ইলাহা ইল্লাল্লাহর অনুবাদ ভুল করছে। লা ইলাহা ইল্লাল্লাহর অনুবাদ আমরা কি করি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এরা লিখছে কি আল্লাহ ছাড়া কোনো সার্বভৌমত্ব নাই, সার্বভৌমত্ব না ভুল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, উপাস্য নাই, সার্বভৌমত্ব হলো মিল্ক, মিল্ক হলো রুবিয়া, ইল্লাহি রুবিয়া অর্থ না, এই অর্থ কেন করেছে? তার আকীদাগত বা বিভ্রান্ত হয়েছে, এটাই অনুবাদ করেছে। যারা আকীদাগত বিভ্রান্ত তারা যে কোনো সর্বস্থানীয় বই অনুবাদ করে তারা একদম বাদ করে ছাড়ে, এই কাজ করেছে একটা দুটো এরকম বহু জায়গায় এটা করেছে। এই জন্য কখনো যারা অনুবাদ বিশ্বস্ত না হলে আকিদাগত গ্রহণযোগ্য না হলে তাদের বই কিনবেন না, পড়বেন না, মানে এগুলি সমস্যা তৈরি করে মানুষের মধ্যে। আলাকুল হাল, ওইটার শেষে জাদু থেকে মুক্তির কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে, ওটা দেখে ইনশাল্লাহ আপনি কাজ করতে পারবেন, তবে শিরকি দিয়ে সেটা তাড়াতে পারবেন না। শিরক হয় এমন লোক দেখছে শিরিক করতেছে, সেটা করা যাবে না। কখনো কখনো কি করে, একটা দিয়ে একবার দুই দুই কবর মাঝখানে দিবে জায়গাটা তাবিজ দিয়ে, অথবা এটা গলায় দিবেন, এটি করা যাবে না। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم